ভৈরবে মরে যাওয়া খাল বিল পুনরায় খনন করতে গিয়ে বাধার মুখে ঠিকাদার। কিছু সংখ্যক স্থানীয়দের বাধায় খনন কাজ ব্যাহত হওয়ায় ব্যাঘাত ঘটেছে সরকারের উন্নয়ন কাজে, বলছেন ঠিকাদার। খাল খননের বিরোধিতা করে মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের দাবি, ঠিকাদাররা খাস জমির পরিবর্তে কৃষি জমি কাটছেন। সরকারি সিএস দেখে খাল খননে খাস জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, বলছেন উপজেলা নির্বাহী অফিসার। খাল খনন প্রয়োজন, তবে ব্যক্তি মালিকানাধীন জায়গার উপর খনন করছে পানি উন্নয়ন বোর্ড, বলছেন পৌর মেয়র। বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। কিশোরগঞ্জের ভৈরবে খনন কাজ না থাকায় নদী খাল বিল ভরাট হওয়ায় বিপাকে পড়েছে মৎস্যজীবী কৃষক ও পৌর শহরবাসী। খাল খননের ফলে কৃষিকাজের সুবিধার পাশাপাশি জেলেদের মাছ চাষেরও সুযোগ হবে, দূর হবে জলাবদ্ধতা। ইতিমধ্যে পুনরায় খননকৃত বিভিন্ন অংশে কৃষকরা সুফল পেতে শুরু করেছে, কিন্তু খালের বাকি অংশ খনন না হলে কৃষকরা পানির অভাবে চাষাবাদে ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। এছাড়া বন্যায় বাড়িঘরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলাশয় সৃষ্টি ও পয় নিষ্কাশনের অভাবে ব্যাপক ক্ষতি হবে। নদী খাল বিলের নাব্যতা রক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি এবং পানি সংরক্ষণ, জলাবদ্ধতা দূরীকরণ ও পয় নিষ্কাশনের সুবিধার্থে প্রায় 50 কিলোমিটার খাল বিল পুনরায় খনন করা প্রয়োজন। উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার, পৌর মেয়র ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সহ স্থানীয়দের সাথে নিয়ে সরকারি খাল জমিতে খাল খনন করছে বলে জানান ঠিকাদার। এরপর তো জমি জমা সুন্দর করে করতে পারবো, ওইখান থেকে পান সেচ করে টানে ইয়ে করতে পারবে, শুকনা জায়গা সেচ করবে, অনেক উপকার আসবে। এরপর যে আমরা জলবদ্ধতা আছি, ড্রেনের আন্ডার ড্রেনের পানিটা ওইটা পড়লে মেঘদা নদীর প্রবাহিত হইলে আমরা অনেক উপকার হবে। হালকারে এত পানি দিতে পারি, সুবিধে হইব। এরপরে দেখ এসে কি এই এলাকার মধ্যে অনেক মাছ মরে আছে দুনিয়ার, তা লাগে আর তাই গেলি মাছ টাছ মারতে পারবো, এলাকার উন্নয়ন হইব। যদি 1000 মানুষ হতে হতে 2 লক্ষ মানুষের কাজ হইব যদি হালটা কাটেন। দেশের মধ্যে অনেক সময় আমরা ছোটতে দেখতাম এই খাল, অনেক মাছ টাছ অনেক মানুষ ধরে খাইতো, আজকে পাই অনেক দিন ধরে দেখলাম আমরা এই খাল ভরে গেছে, যার ধরনের মাছ অনেক কৃষক নদীতে মাছ ধরতে পারে না, মাছ খাইতে পারে না। আর অনেকে জমি জমার মধ্যে পানি দিতে গিয়া অনেক প্রবলেম তাদেরকে বাজে যাচ্ছে, তারা পানি পাচ্ছে না। আমাদের এই হাল খনন করার জন্য আমাদের দেশের বিশাল পরিমাণ আমাদের ভৈরববাসীর জন্য বিশাল একটা উপকার, আমি সাধারণ মানুষ আমি মনে করি আমাদের উপকার হচ্ছে। এক সময় পানি নদীর বেলে তৈ তৈ করতো, আমরা গোসল করতাম, গরু ছাগল গোসল করাইতাম, এই হালটা যদি সুন্দর করে সরকার কাটটা দেয় আমাদের অনেক উপকার আসবে। সমস্ত বাংলাদেশের খাস ভূমির উপর সিএস রেকর্ড দেখে আমাদের মাননীয় নির্বাহী কর্মকর্তা সাহেব হাইকোর্টের আদেশ বলে এসআরবিআর সাহেবকে দিয়ে, সরকারি সার্ভেয়ার সাহেবকে দিয়ে আমাদেরকে জায়গা মেপে বোঝাই দেওয়ার পরে আমরা আমাদের সরকারি খাস জায়গার মধ্যে আমরা কাজ করি। আমরা কোনো পাবলিকের জায়গায় কোনো কাজ করি নাই, এটা সরকারের খাস জায়গার মধ্যে কাজ করাতে দেশের মানুষ উপকৃত হবে। এবং সরকারি জলাশয়গুলো যেন আমরা ড্রেনেজের মাধ্যমে মাটি উত্তোলন করে এখানে নিষ্কাশনের বন্দোবস্ত করা হোক, এই আশাই আমি ব্যক্ত করছি। পরিবেশ প্রতিটা কাজ যতগুলি কাজ করছে কোনো কাজে একটা কাজ ওরা উন্নয়নে মানুষের সেবার জন্য করে না, মানুষের উন্নয়নের জন্য করে নাই, ভালো কোনো কাজ করে। এই যে আমি এখন খালের কথা বললাম, পাশাপাশি এখানে বাজারে যে জায়গাটা ভাঙলো সেই জায়গাটা করে নাই। কিছুদিন আগে কিন্তু এই ফেরিঘাটে একটা মানববন্ধন হয়েছে, এই পানি উন্নয়ন বিরোধী হয়েছে, ওইখানে যে অফিসার আছে সেই মানুষের কাছে টাকা নেওয়ার জন্য এই কাজগুলি করে ওরা। আমি দেখতেছি যে এই পানি উন্নয়ন বোর্ডের এই কাজে এই কৃষক এখানে আর কোনো ফসল উৎপাদন করতে পারবে না। আপনারা জানেন যে কালীপুর আমাদের সতী বিলেও আমাদের প্রজেক্ট চলতেছে, তো পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের কাছে যে সহযোগিতাটুকু চেয়েছে সেটি হচ্ছে যে খাস জমি আইডেন্টিফিকেশন করে দেয়। তো আমরা উপজেলা ভূমি অফিসের সহযোগিতা আমরা সে ঠিকাদারকে খাস জমিটা চিহ্নিত করে দিয়েছি এবং তাদেরকে নির্দেশন দেওয়া আছে যে খাস জমির বাইরে তারা যেন ব্যক্তিগত জমি অথবা পাবলিকের যে প্রপার্টি সেখানে খনন না করে। তো ঠিকাদার আমাকে যেটা জানিয়েছে যে তারা সেই খাস জমি ধরেই খনন করতেছে, তবে আমরা দেখলাম যে স্থানীয় লোকজন বলতেছে যে তাদের ব্যক্তিগত প্রপার্টিতে কিছু জমি তারা কাটতেছে। আসলে এই দাবিটা ওনাদের পুরোপুরি সত্য নয়, কারণ হচ্ছে যে আমরা সিএস থেকে কিন্তু খালের যে প্রাচীন চিহ্ন সেই চিহ্ন ধরেই কিন্তু আমরা মেপে দিয়েছি। এখন দেখা গেলো যে আরএস বা বিএসএস কিছু কিছু জমি ব্যক্তিগত রেকর্ডে চলে আসে, কিন্তু সেটি প্রকৃত অর্থে খালের জমি। খননের ফলে নদী খাল বিলে নাব্যতা রক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি, পানি সংরক্ষণ, জলাবদ্ধতা দূরীকরণ ও পয় নিষ্কাশনের সুবিধা পাবে সর্বস্তরের মানুষ।